ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমরা কোন টপিকে ভিডিওটি মেক করতে যাচ্ছি। কারিগরি শিক্ষা বোর্ডে যারা এসএসসি বিএম এবং ভোকেশনাল রয়েছেন তাদের পঞ্চম সপ্তাহে কী কী অ্যাসাইনমেন্ট থাকছে এবং কবে জমা দিতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমাদের যে জানতে চেয়েছিলেন, যে কমেন্ট করেছিলেন, তো সেটি হচ্ছে টিজেড রিটিনি বলেছেন, ভাই কারিগরি শাখায় দ্বাদশ শ্রেণীর পঞ্চম সপ্তাহে কী কী অ্যাসাইনমেন্ট আসবে। তিনি আরও কমেন্ট করেছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার সবচেয়ে যেটি ভালো লেগেছে যে ভাই আপনার ভিডিওটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। তো যারা আমার চ্যানেলকে ফলো করেন তাদেরকে আসলেই মনে হয় আমাদের ভিডিও কি আপনাদের কাছে বেস্ট মনে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা একটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা অলরেডি জেনে গেছেন আমাদের গ্রুপে এখন 13,000+ মেম্বার রয়েছে। আপনি যদি এখনও আমাদের গ্রুপে জয়েন করে না থাকেন তাহলে জয়েন করতে পারেন। তাহলে বাংলাদেশের 13,000 অধিক শিক্ষার্থী আমাদের গ্রুপে রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম সপ্তাহে কী কী অ্যাসাইনমেন্ট থাকছে এবং কমে জমা দিতে হবে। তো শুরুতে আমরা চলে এসেছি একাদশ শ্রেণীর জন্য বিএম শাখার যারা রয়েছেন, আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে আমরা চতুর্থ সপ্তাহের 1, 2, 3, 4টা সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা অলরেডি প্রকাশ করেছি, সব থেকে বেস্ট ভিডিও। তবে দ্বাদশ শ্রেণীর জন্য আমরা চতুর্থ সপ্তাহে হিসাব বিজ্ঞানে যে অ্যাসাইনমেন্টে ছিল, তো এই প্রশ্নপত্রে কিছুটা ভুল থাকাতে আমরা আসলে দিয়েছিলাম। আর আমারই একটু ভুল হয়েছিল, যেটি হচ্ছে থাম্বনেল বসাতে ভুল করেছিলাম। অনেকে এই জন্য আমাকে অনেক বাজে কমেন্ট করেছিলেন। যাই হোক, একটু ভুল হয়েছিল, মূলত মানে থাম্বনেলটা একাদশের জায়গায় দ্বাদশ হয়ে গিয়েছিল। তো পরে আমি ঠিক করে নিয়েছি। আপনার এই ধরনের ভুল হলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলো আমাদের পঞ্চম সপ্তাহের জন্য কী অ্যাসাইনমেন্ট রয়েছে একাদশ শ্রেণীর জন্য। দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট 4 এবং অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্ট নম্বর 4 রয়েছে হিসাব বিজ্ঞান উপযোগে রয়েছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং কম্পিউটার প্রোগ্রামে 1-এর জন্য রয়েছে 3 নম্বর অ্যাসাইনমেন্ট। দ্বাদশ শ্রেণী যারা রয়েছেন তাদের পঞ্চম সপ্তাহের জন্য আসবে মার্কেটিং নীতি ও প্রয়োগের অ্যাসাইনমেন্ট এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্ট দিতে হবে 3। আমি প্রশ্ন প্রকাশ হওয়াতে প্রশ্নটা নিয়ে কীভাবে আনসার করতে হবে বিস্তারিত আলোচনা করব, তারপর আমি প্রশ্নগুলো সমাধান দিব। একাদশ শ্রেণীর যারা ডিপ্লোমা ইন কমার্স রয়েছে তাদের 4, হিসাব বিজ্ঞানের 4 এবং বাণিজ্যিক ভূগোলের 4 নম্বর, বাণিজ্যিক ভূগোল যে রয়েছে তার 3 নম্বর অ্যাসাইনমেন্ট দিতে হবে। এবং দ্বাদশ শ্রেণীর জন্য তাদের রয়েছে অর্থনীতি এবং রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এরপর যারা একাদশ শ্রেণীতে ভোকেশনাল রয়েছেন তাদের পঞ্চম সপ্তাহে ট্রেড 1-এর প্রথম পত্র দিতে হবে এবং পদার্থ 1 দিতে হবে। এরপর যারা ভোকেশনালে দ্বাদশ শ্রেণী রয়েছেন তাদের অ্যাসাইনমেন্ট নম্বর 4 দিতে হবে, পদার্থ ফিজিক্সের 4 এবং হচ্ছে ট্রেড দ্বিতীয় পত্রের 4 অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো আমরা সবগুলো প্রশ্ন প্রকাশ হওয়ার সময় আমরা আপনাদেরকে দ্রুত পাবলিশড প্রশ্নগুলো প্রদর্শন করব। দেন আমরা পরবর্তীতে সবথেকে বেস্ট সলিউশনগুলো আপনাদের কাছে উপহার দিব। তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। যারা আমাদের ভিডিওটি এখনও লাইক দেননি তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। অনেক কষ্ট করে আমি ভিডিওটি মেক করেছি, আপনারা দেখেছেন। যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সপ্তাহে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন।